হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পানিতে আনারস গাছের কলম করতে হয় অথবা কিভাবে কাণ্ড থেকে আনারসের চারা উৎপাদন করতে হয় তো দর্শক সর্বপ্রথমই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এই আনারসের কাণ্ডটি থেকে কি পরিমাণ শিকড় বের হয়েছে দর্শক আপনারা লক্ষ্য করুন এই যে কিভাবে আনারসের এই কাণ্ডটি থেকে প্রচুর পরিমাণের শিকড় বের হয়েছে এবং আপনারা উপরের দিকে লক্ষ্য করুন এই যে আমার আনারসের পাতাগুলো কিভাবে সতেজ আছে এবং নতুন পাতা গজাচ্ছে এই যে দেখুন দর্শক আপনারা ভালো করে লক্ষ্য করবে বুঝতে পারবেন এই যে নিচের দিক দিয়েও আনারসের পাতাগুলো গজাচ্ছে তো আমি এটি কীভাবে করেছি এবং এই আনারসের এই গাছের কলম করতে আমার কতদিন সময় লেগেছে তাই আজকে আমি আপনাদের জানাবো তবে চলুন দর্শক এখন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি বিষয়ক ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো দর্শক আর দেরি না করে চলুন জেনে নেই আমরা কিভাবে এই আনারসের কাণ্ড থেকে এই চারাটি উৎপাদন করব দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনারসের উপরের অংশটুকু এটাকে আমরা ডুগি বলে থাকি তো এই অংশটুকু আমি প্রথমে আনারস থেকে ভেঙে নিব তো আমি এটা আপনাদের ভেঙে দেখাচ্ছি তো দর্শক এই যে আমি উপরের ডোগাটি ভেঙে নিয়েছি এটা আনারসের এখন আমি এই যে নিচ দিয়ে কিছু পরিমাণ ডাল এই ডোগাটি থেকে খুলে নিব তার দিক দিয়ে আমি এইভাবে খুলে নিব এটি খুবই একটি সহজ পদ্ধতি আপনারা বাজার থেকে সর্বপ্রথম একটি আনারস ক্রয় করবেন সেই আনারসটি থেকে উপরের অংশটুকু ভেঙে নিবেন ভেঙে নেওয়ার পর এই যে এমন করে কিছু অংশ পাতা ছাড়িয়ে নেবেন তো ছাড়িয়ে নেওয়ার পর আমি যেটা করবো সেটা আপনাদের দেখাচ্ছি দর্শক এখন আমি একটি গ্লাসের মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং এই যে দেখুন আমি এটা এইভাবে চারদিক থেকে যেই পাতাগুলো আছে পাতাগুলো সরিয়ে নিয়েছি এখন আমি এই যে গ্লাসটির মধ্যে এইভাবে আনারসের ডুকিটি ভিজিয়ে রাখবো আনারসের মাথাটা পানির মধ্যে ডুবে গেছে এবং এটা ছয় থেকে সাত দিন পর এই দিক দিয়ে শিকড় বের হবে তো দর্শক ফিরে আসছি ছয় থেকে সাত দিন পর দর্শক আমি সাত দিন পর আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো দর্শক আমি দেখাচ্ছি আমি যে আনারসের কাণ্ডটি পানির গ্লাসের মধ্যে ডুবিয়ে রাখছিলাম সেটি থেকে কি পরিমাণ শিকড় বের হয়েছে দর্শক আপনারা লক্ষ্য করুন আনারসের কাণ্ড থেকে কি পরিমাণ শিকড় বের হয়েছে আপনাদের যদি আমি এটি খুলে দেখাই তাহলে আরো বুঝতে পারবেন দর্শক খেয়াল করুন কি পরিমাণ শিকড় আসছে এটি আমি সাত দিন টানা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এর মধ্যে আমি কয়েকবার পানিটি পরিবর্তন করে দিয়েছি আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমি যে আনারসের কান্ডটি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি সেটি থেকে কী পরিমাণ শিকড় বেরোয় যা আপনি দেখবে অবাক হয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন চার দিক থেকে শিকড় বেরোয়ছে আমি কিন্তু অনেকগুলো পাতা ছাটাই করে ফেলে দিয়েছিলাম আপনাদের প্রথমে আমি দেখিয়েছি কীভাবে পাতাগুলো ফেলে দিয়েছিলাম এবং সেই পাতার গোড়া থেকেই এই শিকড়গুলো বের হয়েছে এবং উপর দিকে যদি আপনারা দেখেন তাহলে আরও বুঝতে পারবেন এই যে আনারসের পাতাগুলো কত সতেজ আছে এবং এই যে নতুন নতুন পাতা গজাচ্ছে এই যে দেখুন নতুন পাতা গজাচ্ছে তো দর্শক আপনারা যদি আমার এই পদ্ধতিটি ফলো করেন আপনারাও এইভাবে আনারসের কাণ্ড থেকে চারা উৎপাদন করতে পারবেন এখন আমি এই চারাটি টবের মধ্যে লাগিয়ে দিব দর্শক এখন আমি এই আনারসের কাণ্ডটি টবের মধ্যে লাগিয়ে দিব আমি চারদিক থেকে মাটিটা একটু সরিয়ে নিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি কিভাবে মাটিটি একটু হালকা চাপ দিয়ে লাগিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন আমি এটার মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব দর্শক এখন আমি গাছটির মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব উপর দিয়েও দিয়ে দিচ্ছি এবং গাছের নিচ দিয়েও দিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে দর্শক আমি গাছটির মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিবাম দর্শক আমার টবের মধ্যে আনারসের কাণ্ডটি লাগানোর শেষ তো এইভাবে আমি দু একদিন পর পর এটার মধ্যে পানি দিয়ে দিব। হয়তো বা দেখা যাবে এক সময় এটা বড় হবে বড় হওয়ার পর এটা থেকেও আমি আনারস পাবো তো ভিওয়ার্স এইসব আমার আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশেপাশের মানুষগুলোকে অনেক বেশি ভালো রাখবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম